আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আমি আজকে আবার নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি, চিকেন পাকোড়া। চলুন তাহলে আপনাদেরকে কিভাবে চিকেন পাকোড়া বানানো হয় সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। আমি এখানে 2 কাপ চিকেন নিয়েছি, এটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা এখন আমি এই বাটিতে নিয়ে নেব, পানিটা ঝরিয়ে রেখেছি চিকেনটা। এখানে যা যা লাগবে এখন সবগুলো মশলা আমি একে একে দিয়ে দেব। প্রথমে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সবগুলো লাগবে না। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, 1 বাটি পরিমাণ। হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দেব 7 মতো। সবগুলো উপকরণ এখন মেখে দেব। তার আগে আবার আমি চাট মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে চাট মশলাটা আপনারা ব্যবহার করবেন, এটা খুবই দরকারি। চাট মশলাটা আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে। 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। সবগুলো এখন মেখে নেব। হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে মাখতে হবে মশলাটা ভিতরে ঢোকার জন্য। এখন মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে বেসনটা আমি হাতে বানিয়েছি, 3-4 ধরনের ডাল আর চাউলের গুঁড়ো দিয়ে আমি হাতে এটা তৈরি করে নিয়েছি। বেসনটা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দেব, সবগুলো লাগবে না, যতটুকু লাগবে ততটুকু দিয়ে দেব। এই চিকেন পাকোড়াটা খেতে অনেক টেস্ট, বাচ্চারা খুব পছন্দ করে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আমার আরেকটু বেসনের গুঁড়া লাগবে। ভালোভাবে মাখতে হবে, একটু শক্ত শক্ত ভাবে মাখতে হবে, বেশি নরম করা যাবে না। এখানে 1 চামচ আদা পেস্ট, 1.5 চামচ রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা আপনারা ব্যবহার করবেন। আমি এখানে 2 পিস লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে পাকোড়াটা অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। লেবুর রসটা দিয়ে আবার ভালোভাবে সবগুলো মাখতে হবে, পুরো লেবুর রসটা যেন সব মাংসের ভিতরে ঢুকে যায়।
মাছের ভিতরে ঢুকে গেলে ফ্লেভারটা অন্যরকম আসবে, আলাদা একটা টেস্ট আসবে। এখন আমার পাকোড়াটা রেডি হয়ে গেছে। এখন আমি 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পরে আমি এটা ভাজতে চলে যাব। চুলার জালটা লো আছে, রাখতে হবে, হালকা আছে, পাকোড়াটা ভাজলে ক্রিস্পি হবে। পাকোড়াটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে হালকা মৃদু আছে সবগুলো পাকোড়া ভেজে নেব। হালকা আছে, ভাজলে পাকোড়াটা ভিতরটা একদম সফট হবে, আর বেশি জোরে এলো জালটা বাড়িয়ে দিলে পাকোড়াটা ভিতরে শক্ত হয়ে যাবে, পাকোড়াটা খেতে ভালো লাগবে না, প্লাস্টিক প্লাস্টিক হয়ে আসবে। আস্তে আস্তে হালকা আছে সবগুলো ভেজে নেব। অপর পাশটা আবারও একটু উল্টিয়ে দেব। পাকোড়াটা এখন ভাজা হয়ে গেছে, আমি পাকোড়াটা এখন নামিয়ে নেব। কতটা সুন্দর কালার এসেছে। গ্রানটা অনেক সুন্দর বের হয়েছে। আমার এই চিকেন পাকোড়াটি আপনারা সালাদ এবং সসের সাথে ট্রাই করবেন, খুবই ভালো লাগে বিকেলের নাস্তা হিসেবে।